শান্তিপুরের যে শাড়ি সমৃদ্ধ, যে শাড়ির যে গুণগত মান, সেই শাড়িটাকে বাদ দিয়ে খুব কম দামে সুরাটের মালগুলো শান্তিপুর বলে চালানো হচ্ছে। যার কারণে কি হচ্ছে, এই যে অনেকে অনেক ভিডিওতে আপনাদের দেখবেন 200 টাকায় রেশম জামদানি, 150 টাকায় রেশম জামদানি, 1000 টাকায় 5টা জামদানি। এই যে বিষয়গুলো, এই যে ভাওতা দিয়ে ব্যবসা, এটা অভিনব কায়দা হয়ে পড়েছে, যার কারণে কাস্টমার বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হওয়ার ফলে কাস্টমাররা ওই সমস্ত মাল ক্রয় করে নিয়ে তারা ব্যবসার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু তারা শান্তিপুরের মাল তারা ক্রয় করছে না। তারা সুরাট বিভিন্ন জায়গার, বেনারস বেনারসের বিভিন্ন জায়গার মাল ক্রয় করে নিয়ে যা চলে যাচ্ছে। সুন্দর সুন্দর কথা বলছে, দাদা আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমার 8-10টা গোডাউন আছে, আমার ম্যানুফ্যাকচার আছে, আমার হেনো আছে তেনো আছে, ঠিক আছে। অভিনব কায়দায় মডেল 4-5টাকে বসিয়ে রেখে বিজ্ঞাপন দিচ্ছে, 100 টাকায় 5টা জামদানি, 200 টাকায় 10টা জামদানি, 150 টাকায় রেশম জামদানি। কাস্টমার একদম বিভ্রান্ত হয়ে যাবে, কাস্টমার তো যেখানে সস্তা হবে সেইখানে যাবে, স্বাভাবিক কথা। সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমারকে সচেতন করার জন্য আমি বলতে যাই, শান্তিপুরে যদি আসতে হয় ব্যবসা করার জন্য, শুধু শান্তিপুরের শাড়ি ক্রয় করে আপনি ব্যবসা করুন, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে আমি সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করবো, তাহলে বড়বাজার থেকে ব্যবসা করুন, আপনি সুরাটে গিয়ে ব্যবসা করুন, আমি বেনারসে যে কাতান নিয়ে ব্যবসা করতে যাই, আপনি বানারস চলে যান, আপনি সেখান থেকে কাতান নিয়ে এসে ব্যবসা করুন। যদি কোয়ালিটি বাজে হয়, এর আগেও তো আমার কাস্টমার অনেকে মাল নিয়ে গেছে, কমেন্ট বক্স থেকে একটা বাজে কমেন্ট করে দেবেন, দাদার মাল ভালো না, ঠিক আছে। এত বড় দায়িত্ব নিয়ে কথাটা বলে গেলাম, আমি ব্যবসা করতে এসেছি, ঠিক আছে, আমি ছেলেখেলামি করতে আসিনি, সততার সঙ্গে সঠিক মাল দিয়ে ব্যবসা করব, উদ্দেশ্য আমার এই, মানুষকে ঠকিয়ে নয়। ওই থানায় গিয়ে দ্বারস্থ হবে, দাদা আমাকে ঠকিয়েছে, হ্যাঁ থানায় গিয়ে দ্বারস্থ হবে, ক্যামেরার সামনে গিয়ে অমুক তাঁতি ঘর আমাকে এই করেছে, অমুক এই করেছে, ওর থেকে আমার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো, ঠিক আছে। সততার সাথে ব্যবসা করতো, সততার সাথে সবটাই আপনারা শুনলেন। তাই আজ আমি আপনাদের একটি নির্ভরযোগ্য শাড়ি প্রতিষ্ঠানের সন্ধান দেব, যেখান থেকে আপনারা শান্তিপুরী শাড়ি, ঢাকায় জামদানি এবং হ্যান্ডলুম তাঁতের শাড়ি একদম সুলভ মূল্যে কিনতে পারবেন। শাড়ি কেনার মুখেই আপনাকে লাভ করতে হবে, তাহলে আপনি আপনার বিজনেসটাকে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। আজ আমি চলে এসেছি আদি তাঁতি ঘরে। আদি তাঁতি ঘর মানেই আপনি তাঁতির বাড়ি থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন। বিভিন্ন ধরনের মেশিন ওয়ার্কের শাড়ি থেকে বিরতি নিয়ে আপনারা যারা মনে করছেন হাতের তাঁতের কিছু এক্সক্লুসিভ আইটেম নিয়ে বিজনেস করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি একদম পারফেক্ট একটি ভিডিও হবে। ভিডিওতে সম্পূর্ণ তথ্যই দেওয়া রয়েছে, আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক, এবং অতি অবশ্যই হেল্পফুল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আজকের ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আপনার নাম? আমার নাম সুজন রায়। আর আপনার শপ নেম কি আছে? আমার শপ নেমের নাম আছে আদি তাঁতি ঘর। আগে তো ভিডিও ছিল আপনার, মোটামুটি সকলের কাছেই পরিচিত। হ্যাঁ, আমি পরে একদম পরিচিত মুখ, আমি নতুন নয়, অন্তত তোমার চ্যানেলে আমি একাধিকবার ভিডিও করেছি, কিন্তু বছরে আমি খুব কমই ক্যামেরার সামনে আছি, কিন্তু প্রচুর কাস্টমার রিকোয়েস্টে, দাদা আপনার নতুন কিছু কালেকশান দেখান দেখান, যার জন্য আমাকে করতে হয়। অ্যাকচুয়ালি আমাকে ক্যামেরার সামনে আসা লাগে না, কারণ কি জন্য, অ্যাকচুয়ালি আমাকে যে কাস্টমার একবার আসে সে বারবার আসে, কারণ আমি কাস্টমারকে ঠকাই না, সঠিক দামে সঠিক মাল এবং গুণগত সম্পন্ন মাল আমি কাস্টমারকে তুলে দিই, এবং সেই সমস্ত কাস্টমাররা প্রত্যেকের মাল ক্রয় করে আমার কাছ থেকে বেনিফিট লাভ করেছেন, এবং কাস্টমার কাছে তারা মাল বিক্রি করে তারা উপকৃত হয়েছে, যার জন্য তারা একবার আসলে বারবার আমার কাছে আসে। শান্তিপুরের শিল্প সম্বন্ধে কী বলবেন? শান্তিপুরের শিল্প সম্পর্কে আমি একটা কথাই বলবো, আমি শান্তিপুরের একজন মানুষ হিসাবে সমস্ত মানুষের কাছে আবেদন জানাই যে শান্তিপুরের শিল্পটাকে টিকিয়ে রাখতে গেলে সঠিক গুণগত মালের, শান্তিপুরের যে মাল তৈরি হয় সেই মালটাকে নিয়ে ব্যবসা করা উচিত। কিন্তু আজকে সুরাট এবং বিভিন্ন জায়গার প্রোডাক্ট এনে শান্তিপুরে বিক্রি করার ফলে শান্তিপুরের শিল্প মার খাচ্ছে। শান্তিপুরের যে শাড়ি সমৃদ্ধ, যে শাড়ির যে গুণগত মান, সেই শাড়িটাকে বাদ দিয়ে খুব কম দামে সুরাটের মালগুলো শান্তিপুর বলে চালানো হচ্ছে। যার কারণে কি হচ্ছে, এই যে অনেকে অনেক ভিডিওতে আপনাদের দেখবেন 200 টাকায় রেশম জামদানি, 150 টাকায় রেশম জামদানি, 1000 টাকায় 5টা জামদানি। এই যে বিষয়গুলো, এই যে ভাওতা দিয়ে ব্যবসা, এটা অভিনব কায়দা হয়ে পড়েছে, যার কারণে কাস্টমার বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হওয়ার ফলে কাস্টমাররা ওই সমস্ত মাল ক্রয় করে নিয়ে তারা ব্যবসার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু তারা শান্তিপুরের মাল তারা ক্রয় করছে না। তারা সুরাট বিভিন্ন জায়গার, বেনারস বেনারসের বিভিন্ন জায়গার মাল ক্রয় করে নিয়ে যা চলে যাচ্ছে। কাস্টমার তো বুঝতে পারছে না,
কারণ অধিকাংশ কাস্টমার বেকারত্ব যন্ত্রণায় ভুগছে, ঠিক আছে, তারা চিন্তা করছে নতুন ব্যবসা শুরু করি, কিন্তু ইউটিউবের জামানায় এসে সুন্দর সুন্দর কথা বলছে, দাদা আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমার 8-10টা গোডাউন আছে, আমার ম্যানুফ্যাকচার আছে, আমার হ্যানো আছে তেনো আছে, ঠিক আছে, অভিনব কায়দায় মডেল 4-5টাকে বসিয়ে রেখে বিজ্ঞাপন দিচ্ছে, 100 টাকায় 5টা জামদানি, 200 টাকায় 10টা জামদানি, 150 টাকায় রেশম জামদানি, কাস্টমার একদম বিভ্রান্ত হয়ে যাবে, কাস্টমার তো যেখানে সস্তা হবে সেইখানে যাবে, স্বাভাবিক কথা। সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমারকে সচেতন করার জন্য আমি বলতে চাই, শান্তিপুরে যদি আসতে হয় ব্যবসা করার জন্য, শুধু শান্তিপুরে শাড়ি ক্রয় করে আপনি ব্যবসা করুন, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে আমি সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করবো, তাহলে বড়বাজার থেকে ব্যবসা করুন, আপনি সুরাটে গিয়ে ব্যবসা করুন, আমি বেনারসে যদি কাতান নিয়ে ব্যবসা করতে চাই, আপনি বানারস চলে যান, আপনি সেইখান থেকে কাতার নিয়ে এসে ব্যবসা করুন, আপনি সেই বেনারসের মাল যদি শান্তিপুর থেকে ক্রয় করে আপনি যদি ব্যবসা করুন, তাহলে তো আপনার অটোমেটিক কেনার উপর প্রচুর টাকা পড়ে যাবে, লাভ তাহলে কি আপনার কেনার উপর আপনার ব্যবসা করতে হবে, আপনি কেনা যদি সঠিক দামে হয় আপনি বিক্রিও সঠিক দামে করতে হবে। তা আমি আবেদন জানাই শান্তিপুরে আসুন, শান্তিপুরের শিল্প সম্পর্কে আপনারা অবগত হন এবং শান্তিপুরের সঠিক তৈরি মাল আপনারা কিনে ব্যবসা করুন, এইটুকুই আমি আবেদন জানাই। প্রথম দেখাই, বেশি কিছু দেখাবো না, অল্পের মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে, কারণ বেশি কিছু আমাদের দেখানো লাগে না। হ্যাঁ, আদি তাঁতি ঘর মানেই মানুষ জানে, ঠিক আছে, নতুন করে বলবো না শাড়ির গুণগত মান সম্পর্কে। এই দেখো একটা গ্যাপের উপর দেখাচ্ছি, ঠিক আছে, অনেকে 250-300 নানান ধরনের কথা বলবে, এটা 350 টাকা দাম, 350 টাকা গুণগত মান, কোয়ালিটি ভালো হবে, 17 লাইন বুটে হবে ভিতরে, ঠিক আছে। চলো লাল দিয়ে শুরু করলাম, যেহেতু শুভ জিনিস লাল দিয়ে শুরু করলাম। দাম কি আছে? দাম 350 টাকা, ওটা দেখান 350 টাকায় পাওয়া যাচ্ছে ওটা, ঠিক আছে। আচ্ছা, অনেকে অলওভার দেখিয়ে বলবে, অলওভার বলবে কিন্তু অলওভার হবে না, কিন্তু আমি অলওভার বললে অলওভারই হবে, কারণ আদি তাঁতি ঘর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, ঠিক আছে। চলো আঁচলটা, ওইটা আঁচল হবে, এটা বডি হবে, বডিটা একবার দেখিয়ে দিই, তুমি একবার দেখে নাও, অলওভার মানে অলওভারই হবে, দেখে নাও। চলো, না না না, 530 টাকা, আর কোনো সুরাট ফুরাট না, একদম শান্তিপুরের লোকাল তৈরি মাল, ঠিক আছে। অনেকে বলবে, দাদা আমার তৈরি মাল, আমার এতগুলো মেশিন রয়েছে, এত কিছুই না দাদা, সব তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে, আমিও ম্যানুফ্যাকচার, আমিও তৈরি করি, কিন্তু এত গল্প দিলে হবে না, সব তৈরি করে ফেলি, কেউ বিশ্বকর্মা নয়, বলেন, এটা ভাবতে হবে, সঠিক কথা বলতে হবে, সঠিক কথা, ঠিক আছে। 500, আগে যেটা দেখলাম ওটা 530 টাকা, ঠিক আছে। চলো, এটা 600 টাকা দাম আছে, অলওভার, অলওভার। আর সুতোর এই যে, এই যে গ্লেজ সুতোটা একদম 1 নম্বর গ্যাস সুতো ইউজ করা আছে, 1 নম্বর গ্যাস সুতো ইউজ করা আছে। হ্যাঁ, অনেকে জানেই না কী সুতোতে বোনা থাকে, জানেই না, অথচ ব্যবসা করে চলে যায়, এটা অভিনব কায়দা, ঠিক আছে, কারণ ইউটিউবের জামানায় অনেক কিছু হয়েছে, ভালো হয়েছে, ক্ষতি হয়েছে, এই সুতোটা রেশম সুতো। হ্যাঁ, অনেকে বলবে রেশম সুতো, কিন্তু আমি বলবো না, রেশম না, রেশম কোয়ালিটি, রেশম কোয়ালিটি একদম বুঝতে হবে। হ্যাঁ, 580 টাকা দাম আছে, রেশম, রেশম কোয়ালিটি, রেশম রাও হয় না, 400-500 টাকা রেশমের রাও হয় না, বলে যারা তারা শাড়ি জগতের মানুষ না, শুনুন আমি এটা পরিষ্কার কথা বলে দিলাম, ঠিক আছে, এটা 580 টাকা। হ্যাঁ, ওটা অলওভার হবে, দেখিয়ে নাও। হ্যাঁ, এটা অলওভার, ভিতরে এরকম কাজ চলে যাবে, এইরকম দেখো, কিন্তু কোয়ালিটি এত ভালো কোয়ালিটি, তোমাকে একবার হাত ধরে দেখিয়ে দিই, দেখো দেখে এত সুন্দর গ্লেজি। হ্যাঁ, 1 নম্বর ঘ্যাস সুতো বোনানো আছে, রেশম কোয়ালিটি। হ্যাঁ, 1,500-2,000 টাকায় যে শাড়ি, যে সুতোটা ইউজ করা থাকে, সেই সুতো এই শাড়িটা ইউজ করা আছে, ঠিক আছে। চলো চলো একটা অলওভার মধ্যে দেখিয়ে দিই, 750 টাকা অলওভার। এটা, হ্যাঁ, এটা বডি হচ্ছে, আঁচলটা দেখিয়ে দেখবার, আঁচলটাই বড়, আঁচলটা এরকম থাকবে, 750 টাকা। আচ্ছা, কালার কিন্তু অনেক এসে যাবে, কালারের কথা আমি বলছি না, এটা অলওভার দেখে না একবার, চলো অলওভার, অলওভারই, ঠিক আছে, ওই মিনি গ্যাপ দিয়ে অলওভার বলবে না, 750 টাকা। হ্যাঁ হ্যাঁ, লাইট ডিপ, লাইট এবং ডিপ, হ্যাঁ, উভয় ধরনের কালারই চলে আসবে, ঠিক আছে, আমি কালারের কথা উল্লেখ করছি না, কালার বিভিন্ন রকম কালার পাওয়া যাবে। চলো আর একটা দেখিয়ে দিই, 900 টাকা, 900 টাকায় অলওভার, শুধু কাজটা দেখে নিতে হবে, আঁচলটা দেখে নাও, আঁচলটা দেখে নাও তোমার ক্যামেরার মধ্যে দিয়ে, ঠিক আছে, আর বডিটা আমি দেখিয়ে দিচ্ছি, বডিটা দেখে নাও, 900 টাকা, সম্পূর্ণ কাজ, একদম নতুন ডিজাইন, সম্পূর্ণ কাজ, তারপর 1 নম্বর সুতো, 1 নম্বর ঘ্যাস সুতো বোনানো আছে, ঠিক আছে, রেশম কোয়ালিটি হবে। কোয়ালিটি সম্পর্কে আদি তাঁতি ঘর যে ধরনের মাল দেয় কাস্টমার জানে, ঠিক আছে, যদি কোনো কাস্টমারের কাছে খারাপ মাল দিয়ে থাকি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন, আমার নামে বাজে কমেন্ট, যে এই ভদ্রলোকের মাল ভালো না, আমি এত বড় কথা দায়িত্ব নিয়ে বলে গেলাম, ঠিক আছে। চলো আরেকটা দেখিয়ে দিই, 950 টাকা, হাফ হাফের বার হবে, ভিতরে দেখিয়ে দাও, ঠিক আছে, হ্যাঁ, হাফ হাফ, এক কালার দু কালার সবই পাওয়া যাবে, ঠিক আছে, 950 টাকা, 950, কোয়ালিটি সম্পর্কে, কোয়ালিটির সাথে কোনো কথা বলতে হবে না, কোয়ালিটি সম্পর্কে কোনো কথা বলতে হবে না, কোয়ালিটি সম্পর্কে আমি কাস্টমারকে একটা কথাই বলবো, আদি তাঁতি ঘর কাস্টমার সাথে
কোনোভাবেই প্রতারণা করে না, ঠিক আছে? কারণ আমার কাছে কাস্টমার যারা মাল নিয়ে গেছে আমাকে বার দেখুন বারবার ভিডিও করে কারা, বা বারবার চ্যানেলের সামনে বসে কারা, যাদের অ্যাকচুয়ালি কাস্টমার থাকে না তারা। আমার বারবার বহুত কাস্টমার রিকোয়েস্ট করে, দাদা আপনার এই বছরের নতুন ভিডিওটা আপনি দেখালেন না তো দাদা, বাধ্য করতে হয়। দেখুন এটা কিন্তু মিনি ক্যাপের উপর আছে, সারা বডিতে এরকম হবে, আঁচলটা দেখিয়ে দাও, ঠিক আছে? 600 টাকা, বেস্ট কোয়ালিটি, কালার এসে যাবে প্রচুর। না না না, আদি তাঁতি, আমি তো আগেই বলেছি আদি তাঁতি ঘরের সঙ্গে কারোর সাথে কোনো ডিজাইন মিলবে না। তুমি তো অনেক জায়গায় ক্যামেরা করেছো, থাক ঠিক আছে, কারোর সঙ্গে মিলেছে কি তুমি নিজেই বলো একবার, স্বীকার, হ্যাঁ তুমি নিজে স্বীকার করো। তুমি তো অনেক বড় বড় শাড়ি 52 বিঘার উপরে ভিডিও তুমি ভিডিও করেছো, 100 বিঘা 52 বিঘা, ঠিক আছে, গোডাউন ফোডাউন প্রচুর করেছো, তুমি দেখাও। আমি ভাই ছোটো দোকানদার, ছোটো পাইকারি ব্যবসাদার, তুমি বলো কারোর সাথে মিলবে কিনা, তুমি আমার এইটুকু বলো। হ্যাঁ চলো, 600 টাকা দাম এটাও, ঠিক আছে, চলো দেখিয়ে দাও, মিনি ক্যাপের উপর আছে, একটু ভালো করে দেখিয়ে দাও কাস্টম। হ্যাঁ আঁচলটা একবার দেখিয়ে দিই, কত সুন্দর আঁচল দেখুন একবার, দেখুন আঁচলটা দেখে নেন, ঠিক আছে, লাইট এবং ডিপ উভয় কালার পড়ে যাবে, ঠিক আছে, কালারে কোনো বিষয় নেই। একটা সেলফের উপর দেখিয়ে দিই, সেলফের উপর দেখিয়ে দিই একটা, একদম অল ওভার সেলফের কাপ থাকা যাবে, 830 টাকা দাম, 830 টাকা। এই দেখো অল ওভার দেখে নাও, অল ওভার দেখে নাও, ঠিক আছে, একদম একদম অল ওভার দেখে নাও ভাই। শাড়ি আমাদের খুলতে খারাপ লাগে জানো তো, এত ভালো কোয়ালিটি না, খুলতে আমাদের মায়া লাগে, কিন্তু আমরা কাপড়টা যত্ন করে যত্ন সহকারে সামনে খুলে রেখে বিক্রি করি, আর অনেকে কাপড়ই পর বেশি বিক্রি করে, ঠিক আছে, পার্থক্য আছে ভাই, ঠিক আছে। চলো এটা দেখে নাও একটা, একটা নতুন ইউনিক ডিজাইন আছে, 1150 টাকা দাম আছে, 1150। হ্যাঁ দেখো আঁচলটা দেখে নাও, শুধু বডিটা দেখালাম, পাট নতুন পাড়ের কাজ রয়েছে, একদম ইউনিক, ঠিক আছে, আঁচলটা দেখিয়ে দাও, আঁচলটা এত বড় আঁচল দেখো, হ্যাঁ 1150 টাকা দাম, 1150। কিছুটা সাবসিডি হবে, তবে এমন কিছু দাম কমবে না, কারণ আমি এলোমেলো কথা বলি না, কাস্টমারকে সঠিক দাম এবং সঠিক মাল দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ওই ভুংচুং মাল দিয়ে একই ডিজাইন কমা মাল দিয়ে চলবে না, কারণ আমি বেশিরভাগ দোকানে মাল দিই, ঠিক আছে, আমি বড় বড় সরু দোকানের সাথে আমি কাজ করি, সুতরাং সেই সমস্ত দোকানে মাল ভালো না হলে তারা নেবে না, সুতরাং আমাকে সবসময় এই জন্য ভালো মাল আমাকে রাখতে হয়, যাতে আমি সেই সময় তা সাপ্লাই দিতে পারি। আর মূলত আমি দীর্ঘদিন ফুলিয়াতে ব্যবসা করার ফলে আমার মানে টাচটা একটু আলাদা, কালার কম্বিনেশন একটু, আমি ফুলিয়াতে মাল বিক্রয় করি তো, যার জন্য কোয়ালিটি এবং গুণগত মান আমাকে সেরকম রাখতে হয়। চলো এটা দেখিয়ে দিই, এটা 620 টাকা, 620 টাকা, এটা মিনি ক্যাপের মধ্যে আসছে, ঠিক, মিনি ক্যাপের মধ্যে আসছে, আঁচলটা দেখে নাও, বইটা সেরা বইটা এরকম চলে আসবে, ঠিক আছে, ক্যামেরা আসছে তো সব, একদম, হ্যাঁ 620 টাকা। হ্যাঁ চলো পরবর্তী একটা দেখিয়ে দিই, এটা করাতের মধ্যে দেখিয়ে দিই, একটু অন্য টাইপের, এটাও 900 টাকা দাম পড়ছে, চলো আঁচলটা দেখিয়ে নাও, এটা আঁচলের সব বডিতে আসবে, 900 টাকা দাম পড়ছে, হ্যাঁ কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটি হবে, দেখো বডিটাও দেখিয়ে নিই, চলো ঠিক আছে, হ্যাঁ 900 টাকা। এই মালটায় ফুলিয়াতে গেলে পরে 1100 বিক্রি করবে, যে যেরকম পারে বিক্রি করবে, কোনো বিষয় নেই, ঠিক আছে। কিন্তু আদি তাঁতি ঘর কথা যা বলে কাজেও তাই, কথা কাজের সাথে কোনো অমিল নেই, ঠিক আছে, চলো 1050 টাকা অল ওভার, 1050 টাকা, একদম অল ওভার, দেখিয়ে দাও অল ওভারটা দেখিয়ে দাও, 1050 টাকা অল ওভার, চলো পুরো অল ওভার, পুরো অল ওভার, অল ওভার 1050 টাকা, আঁচলটা দেখিয়ে দাও একবার, 1050 টাকা অল ওভার, ঠিক আছে। ঢাকায় দিয়ে আরম্ভ করলাম প্রথমে, কারণ সামনে পুজো তো, শান্তিপুরে অ্যাকচুয়ালি যে শাড়িগুলো তৈরি হয়, শান্তিপুরে কোন শাড়ি তৈরি হয়, ঢাকায় হ্যান্ডলুম জামদানি আর তাঁত, আমি মূলত সেই শাড়ি বিক্রি করে থাকি, শান্তিপুরে যে শাড়ি তৈরি হয় মূলত আমি সেই শাড়িগুলোই বিক্রি করে থাকি, একদম একদম সেগুলো আমি বিক্রি করে থাকি। চলো 900 টাকা দাম আছে এটাও, হ্যাঁ এটা আঁচল বডিটা দেখে না, বডিটা দেখে না, অল ওভার কাজ রয়েছে, কালার লাইট এবং ডিপ প্রচুর কালার এসে যাবে, শুধু কাজটা দেখে নাও, ঠিক আছে, 900 টাকায় অল ওভার এসে যাচ্ছে, কোয়ালিটি এবং গুণগত মান এতটাই ভালো, আমি ক্যামেরার সামনে বসে বলছি না, আপনারা একবার এসে পরখ করে এসে দেখে যাবেন, যদি ভালো লাগে তবেই আপনারা ক্রয় করবেন, ঠিক আছে। এর আগে তোমার চ্যানেলে আমি ভিডিও করেছিলাম, ঠিক আছে, কাস্টমাররা যদি খারাপ আমি মাল দিতাম তাহলে তোমার চ্যানেলে একটা বাজে কমেন্ট করতো, এটা হয়েছে কি কখনো? কারণ অনেক কাস্টমার আমাকে বলেছে, হ্যাঁ দাদা আপনার মাল ঠিক আছে, আপনি সঠিক লোক আছে, ঠিক আছে, আপনি আরও ভিডিও আমরা চাই, ঠিক আছে। চলো 900 টাকা, এটা 900 টাকা দাম আছে, ঠিক আছে, পলোভারের মধ্যে এসে যাবে, দেখিয়ে দিই, এই ছোটো ছোটো বুটির মধ্যে জটির মিনা করা আছে, ঠিক আছে, পাড়ে এরকম কাজ এসে যাবে, লাইট এবং ডিম উভয় কালার হয়ে যাবে,
হ্যাঁ 900 টাকা দাম, 900 টাকায় বিয়ে, 900 টাকা, 900 টাকার মধ্যে হলো। আবার সুন্দর সুন্দর ডিজাইন আছে, আরও ডিজাইন আছে, সব তো দেখানো সম্ভব হয় না। ঠিক আছে দেখাই, চলো চলো। এটা বরফি ডিজাইনের মধ্যে হবে, একটা একটা 1050 টাকা অলবার এসে যাবে, চলো দেখিয়ে দাও। 1050 টাকা, ঠিক আছে 1050 টাকা। আঁচলটা বেশ সুন্দর আঁচল, আঁচলটা দেখানো হলো না এটার। আচ্ছা এটা মোহিনী ঢাকাই বলিয়া বলে থাকি আমরা, এটাও 1050 টাকা দাম, মোহিনী ঢাকাই। ঠিক আছে 1050 টাকা, আঁচলটা দেখিয়ে দাও একবার, 1050 টাকা মোহিনী ঢাকাই। কোয়ালিটি সম্পর্কে কোনো কথা বলতে হবে না, আদি তাঁতি ঘর কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটা মেনটেন করে, এলোমেলো মাল দিয়ে ব্যবসা করে না, সঠিক দাম, সঠিক জিনিস সঠিক দাম। আরে বাবা অনেকে বলে দাম কমে গেল, দাম কমে গেল, আরে বাবা দাম কমে কোথার থেকে, এ তো র ম্যাটেরিয়ালস, এ তো এমন কিছু নয় যে কেউ ফ্রি ফ্রিতে দেয়, এমনি এমনি তো দেয় না, লেবারের দাম বেড়েছে, সুতোর দাম বেড়েছে, তাহলে দাম কমে কিসে, দাম কমে বুঝতে হবে, সুতরাং কম দিয়ে দাম কমলো ওইটাই বাহাদুরি। আমি তাঁতিঘরের পক্ষ থেকে সবাইকে বলতে চাই যে আপনারা সঠিক মাল দিয়ে কাস্টমারকে বাহাদুরি দেখান, কম দামে কোমা কাপড় দিয়ে আপনারা কাস্টমারকে ডেকে নিয়ে এসে বিভ্রান্ত করছেন, সেই জায়গা থেকে আমি কাস্টমারকে সচেতন হতে বলবো একটা কথাই। চলো এটা 850 টাকা অলভার মধ্যে এসে যাবে ঢাকা। ম্যাটেরিয়াল তো এক নম্বর ঘ্যাস রয়েছে, রেশম কোয়ালিটির উপর রয়েছে এটা, একদম রেশম, আমি বলবো না রেশম কোয়ালিটি, চলো এরকম ভিতরে কাজ হবে, চলো দেখে নাও 850 টাকা, একদম। একটা দেখিয়ে দিই ঝরা পাতার উপর দেখিয়ে দিই, ঝরা পাতা, ঠিক আছে বডিটা দেখিয়ে দেখো, বডিটা অলওভার, অলওভার অলওভারই থাকবে, ঠিক আছে 1050 টাকা দাম আছে, 1050, ঠিক আছে চলো দেখ। নেক্সট একটা দেখিয়ে দিই ঢাকার উপর, একটা পাড়ালা ঢাকা, একটু ইউনিক হবে, হ্যাঁ হ্যাঁ ইউনিক, তাঁতি তাঁতি ঘর মানে আরও ইউনিক আছে, আমি সব তো দেখানো সম্ভব হয় না। ঠিক আছে আচ্ছা চলো এটা দেখিয়ে দিই, 1500 টাকা দাম আছে এটা, 1500, হ্যাঁ 1500 টাকা দেখিয়ে হয়ে যাবে। বয়টা দেখিয়ে দেয় একবার, বয়টা এরকম বডি চলে আসবে, 1500 টাকা পেয়ে যাবে কাস্টমার। এছাড়াও দাম অনেক আছে, হ্যাঁ অনেক দাম আছে মার্কেটে, কিন্তু যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি যার জন্য দামটা সেইভাবে রাখতে হয় কাস্টমারকে। ঠিক আছে চলো 1450 টাকা দাম আছে, অল ওভার তো বটেই, অল ওভার তো, এবং শাড়ি গ্লেজ দেখে তো তুমি টের পাচ্ছ শাড়িটা কত গুণগত মানের, একদম হ্যাঁ রেশম কোয়ালিটি আছে, 1450 টাকা, হ্যাঁ 1450। আমরা তো বলি রেশম কোয়ালিটি, কিন্তু অন্য অনেকে 150 টাকা শাড়িতে বলো দাদা রেশম, হ্যাঁ আমার গোডাউন আছে আমার রেশম শাড়ি, ঠিক আছে। আসলে এই যে ব্যবসাগুলো, ব্যবসায় সততা বিষয়টা হারিয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আমরা শান্তিপুরের মান আমরা কোনোভাবেই আমরা নিচু হতে দেবো না, শান্তিপুরের যে প্রকৃত গুণগত মানের শাড়ি আমরা কাস্টমার তুলে দিয়ে শান্তিপুরের পৃথিবীর মানচিত্রের শান্তিপুরকে আমরা তুলে ধরবো, ঠিক আছে এটাই আমাদের চিন্তাধারা। চলুন এটা 1450 টাকা, একদম অলওভার উপর আছে, দুর্দান্ত কোয়ালিটি হবে, ঠিক আছে প্রচুর কালার এসে যাবে, কালারে কোনো বিষয় নেই, প্রচুর কালার এসে যাবে, 1450 টাকা, 1450, ঠিক আছে অনেক লাইট এবং ডিম প্রচুর এসে। এটা তসর উপর দেখিয়ে দিই, অরিজিনাল তসর, হ্যাঁ 2100 টাকা দাম, হ্যাঁ 2000 টাকা দাম ছিল এই যে, এটা কিন্তু আমি সবসময় তোমার আমি ভিডিওতে দেখিয়েছি, কারণ এই এই যে হাতের কাজের এ কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, হ্যাঁ এবং অরিজিনাল জিনিস আস্তে আস্তে পাওয়া যাচ্ছে না, এর এতটাই কস্টলি হয়ে যাচ্ছে, এতটাই দামি হয়ে যাচ্ছে, এর কারিগর আর পাওয়া যাচ্ছে না। 2100 টাকা দাম আছে, আগে আগে 2000 টাকা ছিল, এখন 100 টাকা বেড়ে গেছে, 2100 টাকা, হ্যাঁ আঁচলটা দেখিয়ে দাও, একদম অরিজিনাল তসর, অরিজিনাল তসর, যেটা যা বলবো তাই, ঠিক আছে বিন্দুমাত্র এখানে জল মিশানো নেই, বিন্দুমাত্র জল মিশানো নেই, যা বলবো তাই, হ্যাঁ কারণ আদি তাঁতি ঘর সবসময় কাস্টমারের কথা চিন্তা করে, কারণ আমাদের কাস্টমারও একটু উন্নত মানের কাস্টমার, তারা বারবার রিকোয়েস্ট দাদা যেন খারাপ না হয়, ঠিক আছে 1150 টাকা, 1150 ভিতরে দেখিয়ে দাও, এরকম বটি হবে, ঠিক আছে এরকম চলো, এরকম কাজ এসে যাবে সারা বডিতেই, হ্যাঁ আঁচলটা দেখিয়ে দাও একবার, 1150 টাকা, হ্যাঁ অনেক কালার এসে যাবে, চলো নেক্সট দেখাই আর একটা করে দিই, আর তসর করে দিই, হ্যাঁ 1100 টাকা দাম আছে, 1100 টাকা, আঁচলটা এরকম এসে যাবে, হ্যাঁ 1100 টাকা এসে যাবে, দেখ 1350 টাকা হবে এটা, দেখিয়ে দিই একবার, এত ভালো কোয়ালিটি না, হ্যাঁ 1350 টাকা অলওভার এসে যাবে, 1350 অলওভার এসে যাবে, অলওভার একদম অলওভার, আঁচলটা দেখে না একবার, ঠিক আছে
850 টাকা অল ওভার দেখিয়ে দিই, 850 টাকা। হ্যাঁ, অনেকে বলে তাদের কম রেঞ্জের অল ওভার নেই, হ্যাঁ আছে দাও 850, আঁচলটা দেখিয়ে দাও, ঠিক আছে অল ওভার, একদম অল ওভারই হবে, দেখে নাও, হ্যাঁ একদম অল ওভার, এই যে অল ওভার, অল ওভারই হবে, পুরো ভুংভাং নেই কিছু, যেটা যা বলবো তাই, ঠিক আছে। আদি তাঁতি ঘর একদম সঠিক দামে সঠিক মাল দেবে, ঠিক আছে। দেখুন অনেকে আমার কাছে এসছে, এসে তারা আমার কাছে মাল নিতে ভালো ব্যবসা করতো, আমার নিজের জায়গায় ভালো ব্যবসা করতো, কিন্তু অনেক জায়গায় অনেক প্রলোভনে তারা কম দাম পেয়ে মাল কিনে নিয়ে গেছে, কিনে নেওয়া তাদের ব্যবসা থেকে এখন হারিয়ে গেছে। ফোন করে দাদা আমরা আমরা ভুল করেছি, আমাদের পুঁজিটা বসে গেছে, তারা ব্যবসা করতে পারছে না, কারণ লোভে পাপে মৃত্যু হয়ে গেছে, আমার নিজের চোখে দেখা অনেক শেষ হয়ে গেছে অনেক ব্যবসাদার। চলো 1350 টাকা অল ওভার, 1350 প্রচুর কালার হয়ে যাবে, আচলটা দেখিয়ে দাও, 1350, 1350, হ্যাঁ 1350 অল ওভার, অল ওভার হবে, দেখে দাও কেমন, অল ওভার, অল ওভারই, একদম কোনো কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না, কথা এবং কাজের সাথে একদম মিল থাকবে, কোনো রকম দুই নম্বরের কিছু নেই। 600 টাকা গ্যাপের মধ্যে হবে, কোয়ালিটি এবং গুণগত মান খুবই ভালো থাকবে, তোমার ক্যামেরা যদি ধরা পড়ে দেখো এত ভালো গ্লেজি, এত ভালো কোয়ালিটি, ঠিক আছে। 500 টাকা মাল পাওয়া যাবে, কিন্তু এটা 600 টাকা দাম আছে, 600 টাকা দাম আছে, ঠিক আছে। আর ঢাকার মধ্যে দেখিয়ে দিই, 1350 টাকা, 1350 প্রচুর কালার এসে যাবে, 1350 টাকা দেখিয়ে দাও অল ওভার, 1350 সম্পূর্ণ শাড়িতে তো বটেই, এবং মানে এত ভালো কোয়ালিটি, ঠিক আছে, এত ভালো কোয়ালিটি কেউ দেবে না এই দামে। একটা গাদওয়ালের উপর দেখিয়ে দিই, 900 টাকা দাম আছে, চেকের মধ্যে হবে, এরকম চেকের মধ্যে হবে, 900 টাকা দাম, হ্যাঁ হ্যাঁ। আর সিল্কের পার্ট রয়েছে, এরকম ব্লাউজ পিস সঙ্গে আছে, 900 টাকা পেয়ে যাচ্ছে, হ্যাঁ চলো। এটা একটা মাস লাইটের উপর দেখিয়ে দিই, হ্যান্ড প্রিন্টের উপর, 1450 টাকা, চলো। খুব ইউনিক শাড়িটা, ইউনিক বিশ্বে বিভিন্ন বড় বড় শোরুমে বিক্রি হয় এগুলো, ঠিক আছে, যে কোনো জায়গায় মেলানো যাবে না এগুলো, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, 1450 টাকা দাম আছে। মেটেরিয়াল কী আছে? একদম মাসলাইট, মাসলাইটের উপর মাসলাইট বোনানো আছে, দেখিয়ে দাও মাসলাইট উপর মাসলাইট, দেখো এরকম কাজ এসে যাবে, এগুলো হ্যান্ড প্রিন্ট, দারুণ দেখতে, হ্যাঁ মাসলাইট উপর মাসলাইট বোনানো আছে, ঠিক আছে, একদম ইউনিক কালেকশন, এগুলো বড় বড় শোরুমে একমাত্র বিক্রি হয়, ঠিক আছে, সেগুলো 5,000-3,500 টাকা বিক্রি হয় মিনিমাম, মিনিমাম একদম 1450 টাকা পাচ্ছে, কালার এসে যাবে, ঠিক আছে। হ্যান্ডলুম দেখিয়ে দিই, চলো দেখো হ্যান্ডলুমগুলো একটু কোয়ালিটি ইউনিক দেখতে পাবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো দেখিয়ে দিই, সারা পাড়ে পাড়ে এরকম কাজ চলে যাবে, ঠিক আছে, 520 টাকা, 520, হ্যাঁ এই একদম ইউনিক ডিজাইন আছে। একটা প্রিন্টের উপর দেখিয়ে দিই, 350 টাকা দাম আছে, 350 টাকা, চলো ওরা বারবার বার করতে রেখে দিই, হ্যাঁ 350 টাকা, একদম প্রিন্ট গ্যারান্টি, চলো অল বডি প্রিন্টার এরকম হবে, 350 টাকায় হ্যান্ডলুমের ব্লাউজ পিস এসে যাবে, ঠিক আছে, একদম গ্যারান্টেড, আর কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি, তুমি ক্যামেরায় দেখতে পাচ্ছ হয়তো, এত ভালো বোনা, কালার উপরে কালার বোনানো, তারপরে সুতোটা এক নম্বর সুতো বোনানো আছে, হ্যাঁ। টিস্যুর উপর দেখিয়ে দিই, চলো 680 টাকা দাম আছে টিস্যুর উপর, হ্যাঁ দেখো একদম লাইটে কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ টিস্যুর উপর 680 টাকা দাম আছে, 680 একদম 680। আর হ্যান্ডলুমের দেখিয়ে দিই, 550 টাকা, 550 টাকা, হ্যাঁ দেখো অল ওভার কাজ আছে, অল ওভারের মতো, হ্যাঁ আঁচলটা আলাদা, আঁচলটা আলাদা, বডিটা বয়টা আলাদা, 550 টাকা পেয়ে যাবে, 550 টাকা। আমি কাস্টমারকে একটা কথা বারবার করে বলি, কাস্টমারকে আপনারা আসুন আজ তাঁতিঘরে একবার ভিজিট করুন, আমি খুব একটা বড় ব্যবসাদার নই, ঠিক আছে, আমি ছোটো ব্যবসাদার, পাইকারি ব্যবসা করি, আপনারা আসুন আমার কাছে কন্ট্যাক্ট করুন, হ্যাঁ স্ক্রিনে যা নাম্বারে তো আমার নাম্বার দেওয়াই থাকবে, একবার কন্ট্যাক্ট করবেন অন্তত, ঠিক আছে। 930 টাকা, হুম 900, হ্যান্ডলুম একদম, হ্যাঁ হ্যান্ডলুম মানে অনেকে এমব্রয়ডারি কাজকে হ্যান্ডলুম বলে চালিয়ে দেয়, কিন্তু হ্যান্ডলুম মানে হাতে তৈরি, আর এই মালগুলো সবই হাতে তৈরি, একদম 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 একদম। 870 টাকা, কালার উপর কালার বানানো, ঠিক আছে, দোতারে আগুল বানানো আছে, হ্যাঁ 870 টাকা। আরে স্বর্ণচুর উপরে দেখিয়ে দিই, স্বর্ণচুরি 1100 টাকা দাম আছে, স্বর্ণচুরি 1100 টাকা আছে, একদম ইউনিক দাদা, একদম ইউনিক, ঠিক আছে 1100 টাকা দাম আছে, অন্য জায়গায় গেলে পরে অনেক বেশি দাম নিয়ে নেবে, একদম দারুণ কোয়ালিটি, কোয়ালিটি কোয়ালিটির সম্পর্কে কোনো কথা হবে না। আচ্ছা আর একটা দেখিয়ে দিই, হ্যান্ডলুমের উপর 950 টাকা দাম আছে, চলো আঁচলটা দেখে নাও, সারা বডিতে এরকম কাজ এসে যাবে, 950 টাকা, 950
আর একটা টিস্যুর উপর দেখিয়ে দিই, যেটা এর আগে একটা দেখিয়েছিলাম, এটা একটু দামি, এটা 800 টাকা, 800 টাকা দাম আছে এটা টিস্যুর উপর। কালার চেঞ্জ হয়ে যাবে, দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে, লাইটে ফেললে কালার চেঞ্জ হয়ে যাবে, প্রচুর কালার এসে যাবে। 800 টাকা দাম আছে, 800 টাকা টিস্যু নিলেন, হ্যাঁ টিস্যুর উপর, হ্যাঁ টিস্যুর উপর। আচ্ছা আর একটা হ্যান্ডলুম দেখিয়ে দিই, খুব ইউনিক, 1350 টাকা দাম, চলো দেখিয়ে দিই একবার। একদম ইকোয়াতের উপর আছে, এটা 1350 টাকা, ঠিক আছে। কোয়ালিটি অনেক, আরও আরও বেশি ভালো কোয়ালিটি আছে, এবং কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না। কাস্টমারকে একবার আমি অনুরোধ করবো, আসুন ঠিক আছে আমার ঘরে একবার আসুন, এসে আপনার ভিজিট করুন, যদি ভালো লাগে তবে ক্রয় করবেন, নাহলে ক্রয় করতে হবে না, ঠিক আছে। আদি তাদের ঘরে কাউকে ঠকায় না, আর কাউকে জোরপূর্বক মাল নিতে বাধ্য করে না, এটুকু আপনি বলে আপনারা ভালো লাগলে নেবেন, নাহলে নেবেন না। আমি শুধু ব্যবসার কথা বলি যে আপনারা গুণগত মান ক্রয় করে ব্যবসাটা করুন, আপনি বিক্রি করতে পারলে আমার লাভ আছে, নাহলে আমার কী বেনিফিট আছে? আপনি যদি বেচতে পারেন তবেই তো আমার লাভ। সুতরাং আপনার বেচার চিন্তাধারা আমাকে কিছুটা করতে হয়, যার জন্য আমি ভালো মালটা সবসময় কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি, যাতে সে ব্যবসা জগৎ থেকে হারিয়ে না যায়। কারণ আমার নিজের চোখে দেখা, আমি অনেক ব্যবসাতে হারিয়ে গেছি, ঠিক আছে। 50-1 লাখ টাকা নিয়ে হয়তো ব্যবসা করতে এসছে, ভালো ব্যবসা করছিলো, আমার কাছে মাল নিচ্ছিলো, নিতে 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 অন্য চলে গেছে অন্য জায়গায়, ঠিক আছে। ইউটিউবে দেখে দেখেছে তোমাদের মতো আর একটা জায়গায় হয়তো বিজ্ঞাপন দেখেছে, 10 টাকায় 100 টাকা 10টা জামদানি, অল্প দিনে বড় লোক হতে গেছে, অল্প দিনে বেশি লাভবান করতে গেছে, ব্যবসা জগতে হারিয়ে গেছে। ফোন করেছে, দাদা ভুল কাজ করেছি, যে কাপড় নিয়ে গেছে সে কাপড় পরার উপযুক্ত নয়, 7-8 হাত 10 হাতের বেশি হয়নি সে কাপড়গুলো, এবং পুরনো কাপড় পালিশ করা, দাদা বুঝতে পারেননি, এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। চলুন, দাম আছে এটা 1100, হ্যান্ডলুমের উপর, হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটি হবে, হ্যাঁ প্রচণ্ড গরম তো বেশি দেখানো যাচ্ছে না, চলো 900 টাকা দাম আছে হ্যান্ডলুমের উপর, ঠিক আছে। হ্যান্ডলুমের এই ধরনের আইটেম প্রচুর আমার কাছে হয়ে যাবে, 900 টাকা, হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে বারবার একই কথা বলছি, কেন এই কারণেই, হ্যাঁ এত ভালো কোয়ালিটি, সত্যি কাস্টমার একবার যদি নিয়ে থাকে কাস্টমার, তা কাস্টমারকে আমার ঘরে আসতেই হবে, হ্যাঁ আমি এই বিষয়ে একদম কনফার্ম। শুধু আসলে যদি একবার কাস্টমার আমার কাছে মাল ক্রয় করে দেয়, ব্যবসা করে, সে আমার কাছে বারবার আসবে, এটুকু আমি নিশ্চিত আছি। এই জন্য কাস্টমারকে বলবো আপনারা অন্তত এসে অন্তত 1-2 হাজার টাকার মাল ক্রয় করে আমার কাছ থেকে নিয়ে যান, যদি ভালো হয় তবেই নেবেন আপনারা, ঠিক আছে। চলো 900 টাকা দাম আছে, 900 টাকা, হ্যাঁ হ্যান্ডলুম অলওভারের মধ্যে আছে, 900 টাকা হ্যান্ডলুমের মধ্যে আছে, 1450 টাকা হ্যান্ডলুমের উপর দেখিয়ে দিই একটা, হ্যাঁ 1450 টাকা, চলো ইকোয়াতের মধ্যে, এটা চেকের মধ্যে আছে, ঠিক আছে এরকম চেকের মধ্যে হবে, এক সাইডে এরকম হবে, হ্যাঁ 1450 টাকা, হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে কোনো কথাই নেই একদম। যদি কোয়ালিটি বাজে হয়, এর আগেও তো আমার কাস্টমার অনেকে মাল নিয়ে গেছে, কমেন্ট বক্সে গিয়ে একটা বাজে কমেন্ট করে দেবেন, দাদার মাল ভালো না, ঠিক আছে। এত বড় দায়িত্ব নিয়ে কথাটা বলে গেলাম, আমি ব্যবসা করতে এসেছি, ঠিক আছে, আমি ছেলেখেলামি করতে আসিনি, সততার সঙ্গে সঠিক মাল দিয়ে ব্যবসা করব, উদ্দেশ্য আমার এই, মানুষকে ঠকিয়ে নয়। ওই থানায় গিয়ে দ্বারস্থ হবে, দাদা আমাকে ঠকিয়েছে, হ্যাঁ থানায় গিয়ে দ্বারস্থ হবে, ক্যামেরার সামনে গিয়ে অমুক তাঁতি ঘর আমাকে এই করেছে, অমুক এই করেছে, ওর থেকে আমার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো, ঠিক আছে। সততার সাথে ব্যবসা করতো, সততার সাথে, ঠিক আছে। চলো 1000 টাকা দাম আছে হ্যান্ডলুমের উপর, হ্যাঁ একদম অলবার কাজ আছে, আঁচলটা দেখে নাও, হ্যাঁ এই কথাগুলো কেন বললাম, দুঃখের কথাগুলো বললাম, ঠিক আছে, কারণ এগুলো লজ্জার বিষয়। আমি শান্তির মানুষ হিসাবে লজ্জা পাই যে শান্তিপুরের কথা সারা পৃথিবীর মানুষ জানে, এটা চৈতন্য মহাপ্রভুর চরণভূমি, অদ্বৈত মহাপ্রভুর চরণভূমি, সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিপুরের নামকে যারা ছোটো করে, ঠিক আছে, আমি ধিক্কার জানাই তাদেরকে, হ্যাঁ শান্তিপুরের শাড়ি সারা পৃথিবীর খ্যাত নামা, ঠিক আছে, কিন্তু শাড়ি শান্তিপুরের শাড়ি তো এখানে কেউ বিক্রি মানে কেনে না, কিনতে আসে না, সুরাটে শাড়ি কিনে নিয়ে চলে আসে 150-200 টাকায়। শান্তিপুরের সব লেবার শ্রেণীর মানুষ এখানে বসবাস করে, শ্রমিকের শ্রমের মধ্য দিয়ে শাড়ি তৈরি হয়, এটা বুঝতে হবে। সুতরাং আমি ট্রেনে ওঠার আগেই যদি চিন্তা করেন আমি 150 টাকায় শাড়ি কিনবো, আমি 100 টাকায় শাড়ি কিনবো, তাহলে শান্তিপুরের শাড়ি দাদা কী করে হবে? এবার আমি অনুরোধ করবো ট্রেনে ওঠার আগে এটা ভাববেন, শান্তিপুরে যাবো, ভালো শাড়ি ক্রয় করবো, ভালো কাস্টমারকে দেবো, এই যদি ভাবনা আপনার মধ্যে থাকে তাহলে আপনি শান্তিপুরে আসুন, নাহলে আপনাকে দাদা ফালতু ফালতু আপনি শান্তিপুরে আসবেন না। 100-10-20 টাকায় শাড়ি কিনতে হলে আপনি বড়বাজার থেকে, কলকাতার থেকে, সুরাটে, গুজরাট থেকে এমনি কিনে নিয়ে যাবেন। শান্তিপুরে মূলত আমরা লেবার শ্রেণীর মানুষ এখানে থাকে, এবং হাতের এবং দৈনন্দিন পরিশ্রমের মধ্য দিয়ে শাড়ি তৈরি হয়। সুতরাং আপনি ওই চিন্তা করতে গেলে হবে না যে আমি শান্তিপুরে যাব, 100-10 টাকায় নেব, কি 1000-10 টাকায় জামদানি নেব, এটা আপনার কল্পনা অতীত, এটা এত পরিষ্কার কথা।
সুতরাং ব্যবসা করতে হলে আপনাকে সঠিক শাড়ির মূল্য দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, তবে আপনার ব্যবসা স্ট্যান্ড হবে। অনেক বড় বড় কথা বলে ফেলে দিলাম, কারণ কি বলো তো অনেক খারাপ লাগে। শান্তিপুরের নামকে যারা ছোটো করে না, ব্যক্তিগত দিকে আমার গায়ে লাগে, কারণ শান্তিপুরের মানুষ হিসাবে অ্যাকচুয়ালি শান্তিপুরের শাড়ি বিক্রি করতে করতে এত বাহবা পেয়েছি, মানুষ এত আশীর্বাদ করেছে, ভাই তোমার দোকানের শাড়ি ভালো, সত্যিই শান্তিপুরের শাড়ি ভালো। শুধু আমার নয়, শান্তিপুরে আমার মতো হাজার হাজার ব্যবসাদার আছে। আমি তা অনুরোধ করবো, প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমার কাছ থেকে না কিনুন, আমার তাদের কাছ থেকে কিনুন, সঠিক লোকের কাছ থেকে আপনারা মাল ক্রয় করুন, ক্রয় করে ব্যবসা করুন, এবং শান্তিপুরের মান মর্যাদাকে আপনারা রক্ষা করুন। আমি বারবার এক কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শান্তিপুরের নামকে হাতিয়ার করে শান্তিপুরের মানুষের মানে ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে শান্তিপুরকে নিচে নামানো হচ্ছে, এটা আমি তার প্রচণ্ড বিরোধিতা করি। ঠিক আছে, চলো, এটা তসর মটকার উপর, হ্যাঁ, 1100 টাকা দাম রয়েছে, হ্যাঁ, তসর মটকার উপর, একটা ভালো চেকের মধ্যে দেখিয়ে দিই, একটা 580 টাকা দাম রয়েছে, খুব সুন্দর, একদম সফটের উপর রয়েছে, হ্যাঁ, চেকের মধ্যে, হ্যাঁ, 580 টাকা দাম, দেখিয়ে দেখ একবার, সত্যি এতটাই ভালো শাড়িটা, খুবই সফট এবং চেকের মধ্যে রয়েছে, 580 টাকা, হ্যাঁ, একদম কটন, ফুল কটন, ফুল কটন, ঠিক আছে, 580 টাকা। চলো এবার কিছু তাঁতের মাল দেখিয়ে দিই, ফুলি আর সব কিছু আইটেম দেখিয়ে দিই তাঁতের মধ্যে, ঠিক আছে, তাঁত, হ্যাঁ, চলো 420 টাকা, একদম কটন, হ্যাঁ, কটন, ফুল কটন, ফুল কটন, কোনো কোনো মিক্সড কিছু নেই, কিন্তু এখন বেশিরভাগ শাড়িতে মিক্সড, কিন্তু 300-350 নিচে যদি কেউ শাড়ি কিনতে যায় সুতির কিন্তু হবে না, চ্যালেঞ্জ রইল, সুতির হয় না, আর সুতোর মাল নিতে গেলে 400 উপরে আপনাকে যেতেই হবে বর্তমান। টাঙ্গাইল দেখিয়ে দিই, একদম টাঙ্গাইল, হাতে বুটি, এগুলো হাতে কাজ করা, একদম এগুলো কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ নিলাম তোমার সাথে, তুমি তো অনেক জায়গায় ভিডিও করে থাকো, হ্যাঁ, এই দেখো হাতে কাজ করে, এগুলো টোটালটা হাতে, হ্যাঁ, 470 টাকা দাম, হ্যাঁ, হ্যাঁ, তার টাঙ্গাইল, এটা টাঙ্গাইলের উপর দেখিয়ে দিই, আরেকটা ডিজাইন দেখিয়ে দিই, এটাও 470 টাকা দাম আছে, হ্যাঁ, 470 টাকা, দেখে নাও সবই হাতে কাজ করা, আর আরেকটা টাঙ্গাইলের উপর দেখিয়ে দিই, 470 টাকা, এটাও 470 টাকা দাম টাঙ্গাইলের উপর, একদম হাতে পুরোটা হাতে, হাতে কাজ, হাতে বটি, এগুলো তো নষ্ট হয়ে গেছে, শিল্পটা তো মানে কী করব বলবো, ঠিক আছে, মজুরি কমে এবং মানে এতটাই কস্টলি হয়ে যায় যার কারণে এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর আগামীতে হবে কি নাও সন্দেহ আছে, কারণ এই এই কারিগর সব নষ্ট হয়ে গেছে, কারিগর আর তৈরি হচ্ছে না, কেউ সব অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ উপযুক্ত দাম পাচ্ছে না, হুম, 470 টাকা, হুম, টাঙ্গাইল, একদম টাঙ্গাইল, হ্যাঁ, টাঙ্গাইল যাকে বলে টাঙ্গাইল, 470 টাকা, একটা দেখিয়ে দেয় ডিজাইন, 470 টাকা, একদম পিঠে পাড়ের উপর আছে, পাকা পিঠে, হ্যাঁ, জড়ানো বা কুসকানোর কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, বেস্ট কোয়ালিটি, একদম এসব তো কোনো কথাই হবে না কোয়ালিটি সম্পর্কে, হুম, 420 টাকা, 420, ঠিক আছে, একদম ফুল কটন, প্রচুর কালার এসে যাবে, ডিজাইন এসে যাবে, আমি শুধু কিছু স্যাম্পেল দেখিয়ে দিলাম, এর মানে কাস্টমার বুঝতে পারবে যে আমার কাছে কী ধরনের টাঙ্গাইল শাড়ি পাওয়া যায়, কী ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায়, ঠিক আছে, চলো 420 টাকা, 420 টাকা পাকা পিঠের উপর আছে, হ্যাঁ, ঠিক আছে, কিছু স্যাম্পেল আমি রেখে গেলাম, কাস্টমার এটা দেখে বুঝতে পারবে যে কী ধরনের শাড়ি আমার কাছে পাওয়া যায়, অবশ্যই, ঠিক আছে, সব তো দেখানো সম্ভব না মোটামুটি, কিন্তু আমি তাই বলে এটা বলবো না যে আমার 8-10টা গোডাউন আছে, হ্যাঁ, 420 টাকা, 420 টাকা, ঠিক আছে, সততার মধ্য দিয়ে কাস্টমার কাছে আবেদন, আপনারা আসুন, ঠিক আছে, আমি ছোট্ট ব্যবসায়ী, আপনাদের সহযোগিতা যদি পাই আগামী দিনে বড় হতে পারবো, সঠিক দামে সঠিক মাল আমি অবশ্যই আপনাদেরকে দেব, এই অঙ্গীকার আমি আপনাদের কাছে রাখি, ঠিক আছে, 450 টাকা, 450 টাকা, হ্যাঁ, ঠিক আছে, ব্যাস এটুকু আমি আজকের মতো আপনাদের সামনে পরিবেশন করলাম, হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলিংয়ে আমি সমস্ত আইটেম দেখিয়ে দেবো, যদি কোনো কাজটা ইচ্ছুক থাকে, ঠিক আছে দাদা, আমি কিছু দেখান, আমি তাহলে কালেকশন ভিডিও কলিংয়ে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, মাল পাঠানোর সব রকম ব্যবস্থা, হ্যাঁ, মাল পাঠানোর সব রকম পাঠানো আছে, ব্যবস্থা আছে, ইতিপূর্বে পাঠিয়েছি, কাস্টমার জানে, কোনো অসুবিধে কোনো কারণ নেই, হ্যাঁ, তো সব তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না, কিছু আইটেম আমরা আজকে দেখলাম, একদম একদম, কি বলবেন আজকে ভিউয়ারদের, আমি কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে, এগুলোর মধ্যে আমি বোঝাতে চেয়েছি আমার কাছে কী ধরনের মাল থাকে, ঠিক আছে, আর ইতিপূর্বে আমি তো ক্যামেরার সামনে বসেছি, ঠিক আছে, আমি যে নতুন মুখ তা কিন্তু নয়, কাস্টমার আমাকে চেনে মোটামুটিভাবে, এবং আমি আমার সেই সমস্ত কাস্টমার এবং নতুন যারা আমার কাস্টমার তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শান্তিপুরে যে শাড়ি অ্যাকচুয়ালি যে তৈরি হয় আমি সেই শাড়ি বিক্রি করে থাকি, আপনারা জানেন আমার কাছে কোনো রকম সুরাট টুরাট বা অন্যরকম আইটেম কিছু থাকে না, তাঁতের উপর কেন্দ্র করে যে শাড়িগুলো তৈরি হয় শান্তিপুরে আমি সেই শাড়িগুলোই বিক্রি করে থাকি, তাই আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা এলোমেলোভাবে বিভিন্ন জায়গার থেকে শাড়ি ক্রয় করে
শান্তিপুরের নাম খারাপ করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, শান্তিপুরে তৈরি জিনিস আপনারা কিনে ব্যবসা করুন। যদি আপনার মনে হয় না তাঁতের শাড়ি কিনে আমরা ব্যবসা করব, তাহলে শান্তিপুরে আমার মতো আরও হাজার হাজার ব্যবসাদার রয়েছে, ঠিক আছে, যার কাছে আপনার ভালো মনে হবে, ভালো ব্যবসাদার দেখে, ভালো লোক দেখে আপনারা শাড়ি কিনুন এবং শান্তিপুরের গুণগত মানের শাড়ি ক্রয় করে শান্তিপুরের মান মর্যাদাকে আপনারা রক্ষা করুন। এটুকুই আমি আপনাদের কাছে আবেদন এবং নিবেদন চাই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ।